মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মকসুদা আক্তার প্রিয়তির সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। এবার আয়ারল্যান্ডের সম্মানজনক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন প্রিয়তি। আয়ারল্যান্ডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রিচার্ড হ্যারিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের দশম উৎসব অনুষ্ঠিত হয়ে গেল আয়ারল্যান্ডের লিমরিকে। আইরিশ অভিনেতা স্টুয়ার্ট ম্যাকির সাথে এই উৎসব সঞ্চালনা করেন সাবেক মিস আয়ারল্যান্ড এবং মিস আর্থ ইন্টারন্যাশনাল মকসুদা আক্তার প্রিয়তি। মকসুদা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তাকে এই সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে লেখেন, আন্তর্জাতিক পুরস্কার উৎসব সঞ্চালনার জন্য আমাকে যোগ্য মনে করায় আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ, এটি সত্যি খুব সম্মানের বিষয়। দর্শক, বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ডের প্রিয়তি আছেন এখন লন্ডনে। তার কাছ থেকে তাকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে তার ভাবনাগুলো জানব, সরাসরি যুক্ত হব তার সাথে। প্রিয়তি, নিউজ 24 প্রবাসে আপনাকে স্বাগত। আপনি তো আয়ারল্যান্ডের সুন্দরী বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলাদেশকে নিয়ে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন বিশ্ব দরবারে? ধন্যবাদ নিউজ 24 আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের কানেকশন, আপনাদের যোগাযোগ আমাকে সবসময় আমার কাজে অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়, ধন্যবাদ আবারও। আসলে আমরা প্রতিদিন কোনো না কোনো ভাবে দেশকে রিপ্রেজেন্ট করি, কোনো না কোনো ভাবে, নট অনলি যারা দেশের বাইরে থাকে, দেশ থেকেও যারা কাজ করছেন তারাও দেশকে কিন্তু রিপ্রেজেন্ট করছেন। স্পেশালি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এবং আমরা যে কোনো দেশ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা দেশের সাথে কানেক্ট হতে পারি। আমার জার্নি শুরু হয়েছে সেই 2013 সাল থেকে, একটু একটু করে আমি আমার জার্নি শুরু করেছি। প্রথমে মিস আয়ারল্যান্ড হলাম, তারপরে অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আগাচ্ছি এবং এখনো কাজ করে যাচ্ছি। পথ চলা তো আসলে শেষ হয়নি, পথ এখনো চলছি, এবং নেক্সট কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, নেক্সট আমি আমার স্টেপ গুলাকে আরো কিভাবে পরের স্টেপে নিতে পারি, সেই দিকে আমার ফোকাস থাকে, সেদিকে কাজটা করি এবং বেস্ট অফ দ্যাট ট্রাই করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ফোকাস করি যে আমি আসলে কি দিতে পারবো, যেখানে যে কাজটাই করছি সেটা সেখানে কি দিতে পারবো, রেদার দেন আমি সেখান থেকে কি পাচ্ছি। তো রেজাল্ট অটোমেটিক ভাবে আসলে ফলো করে যখন আপনি আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করেন, এবং সেই কাজের প্রতি আপনার ডেডিকেশন থাকে, অনেস্টি থাকে এবং প্যাশন থাকে, সেই রেজাল্ট অটোমেটিকই আপনার কাছে আসলে চলে আসে। প্রিয়তি, আপনি বলছিলেন প্রতিনিয়তই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, আসলে ভবিষ্যতে বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমাদের দেশ কিন্তু তার নিজস্ব গতিতেই আগাচ্ছে। আমাদের দেশ তার বাণিজ্য অর্থনৈতিক অবস্থান আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে যদি পিছনে ফিরে তাকায়, আজকে যে জায়গায় আসছে তার গতিতেই আগাচ্ছে। যেমন আমাদের ক্রিকেট ভালো খেলুক খারাপ খেলুক, আমাদের একটা আন্তর্জাতিক পর্যায়ে নাম আছে বাংলাদেশের। বাংলাদেশের ক্রিকেট টিম আয়ারল্যান্ডও আসে খেলতে। যেমন আমাদের গার্মেন্টস শিল্প, আমরা এখন ইউরোপে যে কোনো শপিং সেন্টারে একটা কাপড় হাত দিলে আমরা দেখতে পারি মেড ইন বাংলাদেশ, সেটা কিরকম আমাদের প্রাউড ফিল করে সেটা আমি আসলে বোঝাতে পারবো না। সো এখন আমাদের এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, এই যে মডেল ইন্ডাস্ট্রি, সরি, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এই যে আমাদের পুরো ওয়ার্ল্ডকে, পুরো ওয়ার্ল্ডে এই গার্মেন্টস শিল্পকে প্রোভাইড করছে, সেটা আমি আমার ছোট জায়গা থেকে আমি বলছি যে আমাদের মডেলসরা যখন বিশ্ব দরবারে এসে কাজ করবে, আমাদের মডেলসরা যখন বিভিন্ন দেশে যেয়ে কাজ করবে, তখন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আরো বেশি একটা জায়গায় পৌঁছাবে, একটা জায়গা অলরেডি পৌঁছে আরো সামনে পৌঁছাবে। আমি যেটা মনে করি যে আমাদের দেশ থেকে আমাদের প্রতিভা, যাদের প্রতিভা আছে, যারা কাজ করতে চান আন্তর্জাতিক পর্যায়ে, তারা আসলে কাজ করতে পারে না ভিসা জনিত কিছু জটিলতার জন্য। এই জটিলতাটা যখন কেটে উঠবে তখন বাংলাদেশের থেকে আমরা বিভিন্ন সেক্টরে, আমাদের বাংলাদেশের যে কোনো সেক্টরে আমরা তাদের প্রতিনিধিত্ব দেখতে পারবো, আমরা প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের পদচারণা, তাদের পদচিহ্ন আমরা দেখতে পারবো। আমি চাই যে শুধু একটা দুই সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরে, বিশ্বের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের চিহ্ন থাকুক, বাংলাদেশের সেই পদচিহ্নটা থাকুক। সেই সেই জায়গাটা যখন খুলে যাবে, সে উন্মুক্ত হবে, তখন আমি মনে করবো যে আমরা তখন
স্বাধীন, আমরা আসলে দেশ স্বাধীন, বাট আমাদের পদচারণাটা এখনো বাংলাদেশ থেকে এখনো বন্ধ, আমরা এখনো মুক্তভাবে ট্রাভেল করতে পারি না, আমরা যে কোনো জায়গায় কাজ করতে চাইলে কাজ করতে পারি না। সেই জায়গাটা যখন উন্মুক্ত হয়ে যাবে, আমি চাই সেই সেই দিনটার জন্য, সেই দিনটা যাতে আমি দেখে যেতে পারি যে বাংলাদেশের মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কাজে তারা যেতে পারতে উইদাউট এনি রেস্ট্রিকশন। প্রিয়তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। দর্শক, বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খ্যাত প্রিয়তি যুক্ত ছিলেন আমাদের সাথে।